রাজধানীর বাইরে করোনায় টালমাটাল দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরও 50 জনের মৃত্যু আগে নিবন্ধিতরাই পাচ্ছে ফাইজারের টিকা পরের ধাপে পেতে পারেন প্রবাসীরা নিষিদ্ধ করার পরও সারা দেশে অবাধে চলছে মোটর চালিত রিকশা ভ্যান নির্দেশনায় জানেন না চালকরা টাস্কফোর্সের ঘোষণা কাগজে কলমেই এবং 5 বছর পর জানা গেল কিভাবে ছক কষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে উত্তর কোরীয় হ্যাকাররা তিনটি দেশে ছুটি দেখে সাজানো হয় পরিকল্পনা আজ করেও কিছুই করতে পারেনি কেউ সময় সংবাদে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল রাজধানীর বাইরে করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 24 ঘন্টায় মারা গেছেন 50 জন এছাড়া চট্টগ্রামে 4 জনের মৃত্যু হয়েছে সীমান্ত জেলা কুষ্টিয়ার অবস্থা ভয়াবহ শয্যা সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি অক্সিজেন সংকট তীব্র হচ্ছে শয্যা না পেয়ে ছোটাছুটি করছেন রোগীরা সবশেষ 24 ঘন্টা রাজশাহী মেডিকেলে 13 জনের মৃত্যু হয়েছে যদি রাত্রে থাকা লাগে তাহলে করিডোরে থাকা লাগবে এই জায়গায় বেডের কোনো ব্যবস্থা নেই রোগীর অক্সিজেনের সমস্যা অক্সিজেন শর্ট হচ্ছে অক্সিজেন দিয়েছি এখন কিন্তু বেড পাই নাই ওরা বলতেছে সিট নাই এখন শেষকালে বলছে উপরে নিয়ে যাও তো নিয়ে যাওয়া মারা গেল লাস্ট মুহূর্তে আসে যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকা যায় এইগুলো রোগীর মধ্যে দেখা যাচ্ছে একটু মৃত্যুর হারটা একটু বেশি এবং এদের পরবর্তীতে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে খুলনায় হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা কোভিড পরীক্ষায় স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার আশঙ্কায় মানুষ এইভাবে যে লোকজন দাঁড়িয়ে আছে আমার মনে হয় যে এখান থেকে করোনা আরো বেশি ছড়াবে যে যতটা সেফটি মেইনটেইন করে থাকতে পারবে ততটা সিকিউর হিসেবে থাকতে পারবে বন্দরনগরী চট্টগ্রামে পরিস্থিতির কোনো উন্নতি নেই সংক্রমণ আর মৃত্যু বাড়ছে হু হু করে জ্বর তারপর আপনার ওই করোনা সমস্যা ছিল আর কি ধরা পড়ছে ওখানে তারপরে এখানে আনছি রোগীর শ্বাসকষ্ট বেশি নিশ্বাস নিতে পারছে না ভালোভাবে এগুলো চিকিৎসা চলতেছে না তো এগুলো দেখাশোনা করতেছে না সীমান্ত জেলা কুষ্টিয়াতে একদিনেই 7 জনের মৃত্যু হয়েছে সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের লকডাউন চললেও মিলছে না সুফল এদিকে রংপুরের বায়োসেপটিক সমস্যায় কোভিড পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে রোগীরা আগামী বৃহস্পতিবারের মধ্যে ল্যাব ঠিক হয়ে যাবে তবে আমরা আপাতত র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছি এছাড়া যশোরে 3 জন সাতক্ষীরা 4 জন ঝিনাইদহে 4 এবং ঠাকুরগাঁয়ে 3 জনের মৃত্যু হয়েছে ওমর ফারুক সময় সংবাদ এদিকে শুরু হয়েছে ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ প্রথম দিন ঢাকার 3টি কেন্দ্রে 120 জন করে দেওয়া হচ্ছে এই টিকা এদের 7 থেকে 10 দিন পর্যবেক্ষণে রেখে পরবর্তীতে এই টিকার গণপ্রয়োগের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের আগে পাচ্ছেন নিবন্ধিতরা তবে পরের ধাপে অগ্রাধিকার ভিত্তিতে পেতে পারেন প্রবাসীরা রাশেদ লিমনের রিপোর্ট -70 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এমন কোনো টিকার প্রয়োগ দেশে এবারই প্রথম বিশেষ ফ্রিজার থেকে বের করে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় রাখা যাবে 31 দিন পর্যন্ত পরে প্রয়োগের সময় ডাইলাইটেড মিশিয়ে তা প্রয়োগের উপযোগী করা হয় এ অবস্থায় 6 ঘন্টার মধ্যে তা প্রয়োগ করতে হবে দীর্ঘদিন পর টিকা কার্যক্রমে কিছুটা হলেও গতি আসায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে নতুন ভ্যাকসিন নিতেছি হয়তো শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে আল্লাহর রহমতে ভালো কোনো টেরি পাইনি ভালোই লাগলো শেষ পর্যন্ত টিকা দিয়েছি আগে রেজিস্ট্রেশন করেছিলাম তখন ডেটটা মিস করেছিলাম দেওয়া হয়নি যেহেতু আমার রেজিস্ট্রেশন করাও ছিল ওই জন্য সময় লাগেনি আগে রেজিস্ট্রেশন করেছেন এমন ব্যক্তিদের মাঝ থেকে 120 জন বাছাই করে তাদের SMS দেয়া হয় টিকার জন্য অ্যাস্ট্রাজেনকা সেটাও যে টেম্পারেচার ছিল এটাও সেই টেম্পারেচারে দেয়া হচ্ছে কারণ হলো যে 15 মিনিট আমরা বার করে এখানে রাখি টেম্পারেচারটা এই রুম টেম্পারেচারটা কিন্তু 15 থেকে 25 এর মধ্যে রাখা যায় এবং 6 ঘন্টার মধ্যে এই ইনজেকশনটা প্রয়োগ করতে হবে 6 জনের মধ্যে তবে এই 3 কেন্দ্র থেকে টিকা নেয়া 360 জনকে আরও সপ্তাহখানেক পর্যবেক্ষণ শেষে এই টিকা পরবর্তী প্রয়োগের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আমরা তো 7 থেকে 10 দিন অপেক্ষা করব তার মধ্যে আমরা এই পরিকল্পনা নীতিমালাটা চূড়ান্ত করব কিন্তু এখন পর্যন্ত যে নীতিমালা আমরা তৈরি করা এখন পর্যন্ত ফাইজারের জন্য যারা নিবন্ধিত কিন্তু আমরা 1 ডোজও টিকা নেয়নি তাদেরকেই আমরা এখন দিচ্ছি এছাড়া অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা টিকার ব্যাপারে এখনও কোনো সুখবর না মিললেও আশাবাদী অধিদপ্তর আর চীনের টিকা চুক্তিমাফিক আসবে বলেও জানিয়েছেন তারা রাশেদ দিমন সময় সংবাদ ঢাকা
দুর্ঘটনার ঝুঁকি কমাতে রাজধানীসহ সারা দেশের সড়ক মহাসড়ক এবং অলিগলিতে নিষিদ্ধ করা হলেও অবাধে চলাচল করছে মোটরচালিত রিক্সা ও ভ্যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশনা সীমাবদ্ধ রয়েছে কাগজে কলমেই, এক্ষেত্রে খুব একটা চোখে পড়ে না প্রশাসনের কোনো তৎপরতাও। তবে রিক্সা ও ভ্যান চালকদের দাবি তারা জানেনই না এমন নির্দেশনার কথা। রাজধানীসহ সারা দেশেই অবাধে চলছে মোটরচালিত রিক্সা, ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার যান, কিন্তু কোনো অনুমোদন নেই এসব যানবাহনের। এতে সড়ক মহাসড়কগুলোতে বাড়ছে দুর্ঘটনা। ঝুঁকি এড়াতে মোটরচালিত রিক্সা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু নির্দেশনা বাস্তবায়নে নেই কোনো তৎপরতা। প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে এসব যানবাহন। গলিতে চালায়, এলাকার ভিতরে চালায়, বাইরে যায় না, মেইন রোডে যায় না। চলমু কিভাবে, আমার খামু কিভাবে, পোলা ভাই মা বাপ লইয়া আমার কিস্তি মিস্তি আছে, আমরা গরিব মানুষ, এটা চালে ভাত খাই। সচেতন মহল বলছে অটোরিকশা ও ভ্যান বন্ধ করার আগে এর সঙ্গে জড়িতদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। বেকার যুবকগুলা এই অটো দিয়ে চালাইতেছে, গোলাম, হাজার হাজার লোক বেকার হয়ে যাবে, এরা পরিবার নিয়ে চলতে পারবে না, এরা অসহায়ের মধ্যে দিন যাপন করবে। পুলিশ জানায় 2018 সালে করা আইনেই মোটরচালিত অটোরিকশা ও ভ্যান সহ তিন চাকার যান চলাচল বন্ধের কথা রয়েছে। যেহেতু দুর্ঘটনা, এগুলাতে দুর্ঘটনা ঘটে, আমরা যে কোনো মূল্যে সরকারের আদেশ পালন করতে বদ্ধপরিকর। সড়ক পরিবহন আইন 2018 এর মধ্যে এই ধরনের অযান্ত্রিক যানবাহন, সড়কে মহাসড়কে চলা ব্যাটারি চালিত রিক্সা, থ্রি হুইলার, আনরেজিস্টার্ড যানবাহন চলাফেরা করা সম্পূর্ণ নিষেধ আছে। মন্ত্রী মহোদয়ের এই ঘোষণা আসার পরে আমরা এই কার্যক্রমকে আরো বেশি জোরদার করব। পর্যায়ক্রমে ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটিও বন্ধ করা হবে বলেও জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দিয়ে হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সকালে রাজভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সভায় এ দাবি জানায় তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র আধুনিকায়নের দাবিও জানায় ছাত্রলীগ নেতারা। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মাদক বিরোধী কার্যক্রম পরিচালনার জোর দাবি জানান তারা। প্রতিবাদ সভায় নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ভয়াবহ মানসিক চাপের মুখে আছেন শিক্ষার্থীরা। এই অবস্থার অবসান ঘটিয়ে তাদেরকে পড়ালেখার ব্যবস্থা করে দিতে হবে। দেশের বাইরের খবর। তীব্র দাবদাহে অতিষ্ঠ রাশিয়ার জনজীবন। দেশটিতে স্বাভাবিকের চেয়ে প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে 7-10 ডিগ্রি সেলসিয়াস করে। বরফে ডুবে থাকা রাশিয়ায় এখন 30 ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা, স্বাভাবিকের তুলনায় যা 7-10 ডিগ্রি সেলসিয়াস বেশি। এই তাপমাত্রাকে শীতপ্রধান দেশটিতে দাবদাহ বলা হচ্ছে। তীব্র দাবদাহের কারণে ঠান্ডা পানি, আইসক্রিম কিংবা ঝর্ণার উপরেই এখন ভরসা বাসিন্দা এবং পর্যটকদের। বিভিন্ন অঞ্চলের সুইমিং পুলগুলোতেও দেখা গেছে ভিড়। অন্যরকম আবহাওয়া চলছে দেশটিতে, বেশ গরম, এখানে একটু অস্বস্তিতেই আছি। সত্যি বলতে এটা একটা মিশ্র অনুভূতি, আমার কাছে ঘুরে বেড়ানোর জন্য সেরা আবহাওয়া। দেশটিতে এমন আবহাওয়া সচরাচর দেখা না যাওয়ায় অনেকে আবার বেশ উপভোগও করছেন। রাজধানী মস্কোতেও রোববার 35 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত তাপমাত্রায় অতিষ্ঠ সেখানকার বাসিন্দারা। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে তাপমাত্রা আর সামান্য বাড়লে গত 50 বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে দেশটি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বাইরে করোনায় টালমাটাল। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরও 50 জনের মৃত্যু। আগে নিবন্ধিতরাই পাচ্ছে ফাইজারের টিকা, পরের ধাপে পেতে পারেন প্রবাসীরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।